প্রথম দুই টি টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে হার, সিরিজও হয়ে যায় হাতছাড়া। তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য সম্মান বাঁচানোর ম্যাচ, হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর। এমন এক ম্যাচে এসে রেকর্ড গড়া জয় তুলে নিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের দেওয়া 105 রানের লক্ষ্য তারা পেরিয়ে গেল 50 বল আর 10 উইকেট হাতে রেখেই। এর আগে সবচেয়ে বড় জয়টি ছিল মিরপুরে 2014 সালে আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে আফগানদের মাত্র 72 রানে গুটিয়ে 9 উইকেটে জিতেছিল টাইগাররা। গতকালকের ইউএসএর বিপক্ষে এই 10 উইকেটের জয়ই এখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় জয়। 105 রানের লক্ষ্য তারাই নেমে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম এবং সৌম সরকার। 108 রানের জুটি গড়েই মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ হারনামানা 58 রানের ইনিংস খেলেন তানজিদ। 42 বলে 5টি চার ও 3টি ছক্কায় এ রান করেন তিনি। 28 বলে 4টি চার ও 2টি ছক্কায় 43 রান করে অপরাজিত থাকেন সৌম সরকার। এর আগে পেসার মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারের সেরা বোলিংয়ের 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টসেরে প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেটে 104 রান করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। 4 ওভার বল করে মাত্র 10 রানে 6 উইকেট নেন মুস্তাফিজুর রহমান। 96 ম্যাচের টি টোয়েন্টি ক্যারিয়ারের এটি সেরা বোলিং ফিগার মুস্তাফিজের। প্রথম 3 ওভারে মুস্তাফিজ দিয়েছেন মাত্র 6 রান, একটি মেইডেন সহ উইকেট নেন 4টি। শেষ ওভারে এসে দিলেন 3 রান, নিলেন আরও 2টি উইকেট। এই প্রথম বাংলাদেশের কোনো বোলার টি টোয়েন্টিতে 6 উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন। মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে দাঁড়াতে পারেননি যুক্তরাষ্ট্রের ব্যাটাররা।